ভাঙন রোধে গঙ্গায় বালির বস্তা ফেলা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সামসের গঞ্জের উত্তর চাচন্ড গ্রামে শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল থেকে গঙ্গা ভাঙন শুরু হওয়ার পর মাত্র কয়েক নৌকা বালি ফেলা হয়েছে সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও কোনো রকম বালির বস্তা ফেলা হচ্ছিল না দশটার পর মাত্র এক একটি নৌকাতে করে বালির বস্তা ফেলতে আসে আর যা ঘিরে উত্তেজনা ছড়ায় বালির বস্তা ফেলতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা চলে বিক্ষোভ তারপরে নৌকা বোঝায় বালি ফেরত নিয়ে চলে যায় কন্ট্রাক্টররা ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানা পুলিশ পরশু থেকে ভাঙছে নদীটা কথা হচ্ছে কালকে দু মাল পড়েছে দু নৌকা করে উঁচাতে মাটিতে মাটিতে ফেলে চলে যাচ্ছে দেখি না ছবি করে পাঠিয়ে দিই যে কি আমার চলে গেছে অনেকটা ঠিক আছে আজকে যেমন আকনকা সকাল থেকে এখন আকনকা এলো আমরা মাল ফেলতে দিব না আকনকা মালে 10টা 20টা নৌকা যদি লাগে তো নিচে থেকে মালটা ফেলো তারপর আমরা ফেলতে দিব না দিব না আমরা মাল ফেলতে দিব না